শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। বাজে এখন সকাল 6:30। সকালবেলা উঠেই তো সদর দরজা খুলে মারুলি ঝাঁট আগে দিয়ে দিয়েছিলাম, তারপরে মুরগিগুলোকে বের করে দিয়ে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। এখন দেখো ঘর মোছার জন্য জল নিয়ে চলে এলাম, তারপরে ঘরগুলো মুছতে শুরু করলাম। আর এই যে সিঁড়ির এখানটা দেখো ভেঙে গেছে, ওই যে সেদিন ঠাকুরঘর ঝাড়ার পর চৌকি ভরছিলাম না, চৌকি ধাক্কা লেগে না অনেকটাই দেখো ছেড়ে গেছে, আর দেখতে খারাপ লাগছে। আর এখন বাড়িতে সিমেন্টও নেই যে একটু সিমেন্ট বালি দিয়ে এটা একটু পাকা করে দেবে। তো যাই হোক, পরে কিন্তু এখানে সিমেন্ট বালি দিয়ে একটু সমান করে দিতে হবে, নইলে দেখতে খারাপ দেখাচ্ছে, তাই না? আর আমাদের বারান্দাটা কিন্তু এখনও ঝেড়ে পরিষ্কার করা হয়নি, তোমরা তো দেখেছই 4টে রুম হয়েছে, বারান্দাটা কিন্তু এখনও বাকি আছে। বন্ধুরা, তোমাদের কাদের কাদের ঘর পরিষ্কার করা হয়েছে আর কাদের হয়নি কিন্তু কমেন্ট করে জানিও গো। তো যাই হোক, কালকে যদি সময় হয় তাহলে বারান্দাটা ভাবছি ঝেড়ে পরিষ্কার করে নেব, তাহলে আর কি ঝাড়াঝুড়ি মিটে যাবে আর তেমন থাকবে না, ওই উনুনের শালটা একদিন ঝেড়ে নিকিয়ে নিতে হবে। আর ওই যে বেঞ্চের তলে দেখছো যে কতগুলো জিনিস জড়ো হয়ে আছে, কী বলো তো, ওগুলো হচ্ছে আমাদের ঘরে, মানে কালকে তো ওই ঘরটা ঝেড়েছিলাম, আর মশারি, তারপরে ওই জানালার পর্দা, দরজার পর্দা কিছুই কিন্তু কাচতে পারিনি, কালকে তো বৃষ্টি পড়ছিল সারাদিনই, তো সেই জন্য সব ওখানে জড়ো করে রেখে দিয়েছি। আজকে সকালবেলা থেকে দেখছি রোদ বের করেছে, তাই ভাবছি ঘরটা মুছে নিয়ে আগে ওগুলোকে সার্ফ জলে ভিজিয়ে দেবো, তারপর ওগুলো কেচে নেওয়ার পর অন্য কোনো কাজে হাত দেবো, নইলে আবার মানে মেঘকে তো বিশ্বাস নেই, এই তখনই রোদ হচ্ছে আবার দেখছি তখনই বৃষ্টি পড়ছে, এখনই যখন রোদ বের করেছে আর রোদটা হাতছাড়া করবো না গো, ঘরটা মুছে নিয়ে ওগুলোকে ভিজিয়ে দেবো। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার বারান্দাটা ভালো করে মোছা হয়ে গেল, আর এখন সিঁড়িগুলোকে পরিষ্কার করে মুছে নিচ্ছি। ঘরগুলো মোছার পর আমি কিন্তু ওই যে পর্দা মশারি জড়ো হয়েছিল ওগুলোকে সার্ফ জলে ভিজিয়ে এলাম, তারপর দেখো গ্যাসের ঘরটায় চলে এসেছি, আর এখন গ্যাসের ওভেনটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর ওই যে দেওয়ালটা কালো জায়গা তো মানে পরিষ্কার করতে পারলামই না, যতই পরিষ্কার করি ওটা কিন্তু ওরকম থেকেই যায়, ওই রান্না করি তেল মশলার মানে ঝাঁজ লেগে না ওখানটার কি কালো তেল চিটে হয়ে গেছে, উঠতে চায় না। তাই আমি রুদ্র বাবাকে বলছিলাম যে ওয়ালপেপার না কি বলে না ওগুলো আর কি মানে কিচেনে লাগানোর জন্য পাওয়া যায়, ওগুলো নিয়ে আসার জন্য। তোর বাবা বলছিল ঠিক আছে অনলাইনে পাওয়া যায়, একবার দেখব, তো যদি পাওয়া যায় তাহলে নেব, তাহলে দেখতে ভালো লাগবে বলো, তাই না? এই ছোট্ট আমার গ্যাসের ঘরটা কিন্তু একটু যদি পরিপাটি পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। তো যাই হোক, তারপরে গ্যাসটা ওভেনটা মোছার পর ওই স্ল্যাবটা মুছে নিয়েছি, আর এখন দেখো নিচটা ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। রুদ্র এইমাত্র ঘুম থেকে উঠলো আর ওকে ব্রাশ করিয়ে দিলাম, এখন আমরা যাচ্ছি দোকানে। তো রুদ্রকে হরলিক্স খাওয়াবো, কিন্তু এখন তো ঘষে দুধ দিচ্ছে না, তো সেই জন্য দুধ নেই, তাই দোকানে গিয়ে দুধ নিয়ে আসবো। আর কয়েকদিন পাউডার দুধ দিয়ে খাওয়াচ্ছিলাম কিন্তু ওর অম্বল হচ্ছিলো, তো সেই জন্য দোকানে বলেছিলাম লিকুইড দুধ নিয়ে আসার জন্য। তো দেখি নিয়ে আসছে নাকি, নিয়ে এলে নিয়ে এসে আর কি খাওয়াবো গরম করে, আর যদি না নিয়ে আসে গরম জল করবো দিয়ে হরলিক্সটা গুলে দিয়ে খাওয়াবো। আরও আর কি সংসারে কিছু টুকিটাকি জিনিস আনতে হবে সেগুলো নিয়ে আসবো। দোকানে গেলাম কিন্তু দোকানে লিকুইড দুধ পেলাম না, তো কি আর করব, 5 টাকা প্যাকেটের যে আমুল দুধ পাওয়া যায় সেই পাউডার দুধই নিয়ে এলাম। তারপরে দেখো একটু জল গরম করে দুধটা আর কি দিয়ে গুলে নিয়েছি, আর এখন হরলিক্সটা দিয়ে গুলিয়ে নিচ্ছি। আর কি জানো তো, শুধু যদি গরম জলে গুলি না তাহলে খেতে চায় না, একটুখানি খাবে দিয়ে আর খাবে না, আর দুধটা দিলে একটু টেস্ট হয়। আর লিকুইড দুধের থেকে কিন্তু পাউডার দুধটা খেতেও বেশি পছন্দ করে, কিন্তু ওই যে সহ্য হয় না বলি দিই না। তো যাই হোক, হরলিক্সটা যখন নিয়েছিলাম তো আর কি ওই দুধে আর কি নিয়ে এলাম, তারপরে ওকে হরলিক্সটা দিলাম, ও খেয়ে নিল। রুদ্রকে খাইয়ে দিয়ে পায়ে ওষুধটা লাগিয়ে দিয়েছি, আর কাশির ওষুধটাও খাইয়ে দিয়েছি, আর একটু তেল জল দিয়ে বাবু করিয়ে দিলাম,
তারপরে দেখো পুকুর ঘাটে চলে এসেছি, আর ওই যে মশারি তারপরে বিছানার চাদর ওগুলো সব তো সার্পে আগেই ভিজেছিলাম, ওগুলো এখন কেচে নিচ্ছি। প্রথমে মশারিটাকে কেচে নিয়েছি, আর মশারি থেকে কিন্তু অনেক ফেনা বের হয়েছে, কারণ দেখো মশারি সার্পে দিলে না ফেনা বেরিয়েই যায় বেরিয়েই যায়। কলের জলে কাচলে তো জল নিয়ে আর কি শেষ করতে পারি না, মানে এত জল লাগে কি বলবো। আর পুকুরে বলে কিন্তু বেশ সুবিধা হচ্ছে, অত বেশি জলই লাগছে না, পুকুরে কি সুন্দর আর কি কাঁচা হয়ে যাচ্ছে। তো দেখো এখন বিছানার চাদরটাও কেচে নিলাম, আর বিছানার চাদরটা না সেদিনই আর কি কেচেছিলাম, বেশি দিন হয়নি, ওই দু চার দিনই হলো। তো ঘরটা ঝাড়লাম বলে ভাবলাম যে বিছানার চাদরটাকে একটু পাল্টে দিই, তাই কালকে পাল্টে দিয়েছি। আর একটা যে সারা বিছানার চাদর আছে সেটাকে তো পেতেছি, তোমরা তো আগের ব্লগে দেখেছই, ওটা এখন এই কদিন আর কি পাতা থাকবে। আবার যখন বাজারে যাব ভাবছি, বাজার থেকে বিছানার চাদর নিয়ে আসবো, নতুন একটা বিছানার চাদর নিয়ে আসবো, কারণ এগুলো তো ব্যবহার করে করে না কেমন একটা হয়ে গেছে। পুজোতে সবাই যখন নতুন জামা কাপড় পরবে, বিছানা চাদরও একটা নতুন পাতবো, তাহলে দেখতেও ভালো লাগবে, তাই না বলো? তো যাই হোক দেখো এক এক করে কিন্তু সব আমি কেচে নিয়েছি, আর এখন জলে ধুয়ে নিচ্ছি। আর দেখো পুকুরের জলটা কিন্তু খুব পরিষ্কার লাগছে, ওই যে কালকে বৃষ্টি হয়েছে সেই জন্য। আর গ্রামে কিন্তু একটাই বেশ ভালো সুবিধা জানো তো, এই পুজো পালে অনেক কিছুই তো কাচাকুচি করতে হয়, ধোয়াধুয়ি করতে হয়, এই পুকুরে জলে কিন্তু বেশ ভালোভাবে কাচাও হয় ধোয়াও হয়। দেখো খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে গেল, বাড়িতে কল থাকলেও কিন্তু মোটরের জলই বলো বা টিউবওয়েলই বলো অনেকটা কিন্তু দেরি হয়ে যায়, ওই জলের জন্য একটু একটু করে জল জড়ো করতে হয় আর কাচতে হয়, তাই না? তো যাই হোক চলো সব কাচা হয়ে গেল, মশারিটা হাতে করেই নিয়ে যাব। তোমরা তো দেখলেই যে মশারিটা হাতে করে নিয়ে আসছিলাম, তারপরে আবার ভাবলাম না মশারিটাকে কাকাদের বাড়িতেই মেলে দিই, কারণ আমাদের বাড়িতে না জায়গা নেই বেশি। এইদিকে তোমরা দেখতে আর একটা তার আছে, ওই তারটাই না যেগুলো ছোটো ছোটো জিনিস আছে ওগুলো আগেই কেচে দিয়েছিলাম, যেমন ধরো রুদ্র জামা প্যান্ট ওগুলো কেচে আগে মেলে দিয়েছি, তো তারপর এগুলো কেচে দিলাম। তো এই কটা জিনিসেই তো এদিকটা তারটা ভর্তি হয়ে যাবে, তাই ভাবলাম কাকাদের ঘরেই দিই। আর ওই যে দেখতে পাচ্ছ কাকাদের বাড়িতে মশারিটাকে মেলে দিয়ে এসছি, আর এখন বিছানা চাদরটাকে মেলে দিচ্ছি। তাও দেখো এখানে কিন্তু পর্দাটা জায়গা হলো না, তো কি আর করব, পর্দাটাকে ছাদে নইলে অন্য কোথাও কিন্তু দিয়ে আসতে হবে, তাই পর্দাটাকে দেখো হাতে করে নিয়েই চলে গেলাম। সব কিছু মেলে দিয়ে স্নান করে চলে এসেছি, এসে কিন্তু ঠাকুর সেবাও দিয়ে দিয়েছি আর মুড়িও খেয়ে নিয়েছি। তারপর দেখো সবজি কাটতে বসলাম, আর এই যে বড় পেঁপেটাকে দেখছো, রুদ্র বাবা এখনই ছাদে গিয়েছিল খড়ানোর জন্য, তাই ওকে বললাম একটা পেঁপে পেরে নিয়ে এসো। ও দেখো কত বড় একটা পেঁপে পেরে নিয়ে এসছে, পেঁপেটা কি জানো তো কেমন হলুদ হয়ে গেছে, পাকতে শুরু হয়ে গেছে, কিন্তু এখন গো পাকার টাইম হয়নি। ওই বীজগুলো দেখছো, বীজগুলো মোটাও হয়নি আবার কালো কালো হয়নি, এক একটা দেখছি ছোট হয়ে গেছে আবার কালো হয়ে গেছে, এখনও কিন্তু অনেক মোটা হতো। তো যাই হোক কী আর করবো, রোদ পাকা হয়ে গেছে বোধহয়, তাই দেখো একটু ফাটিয়ে রেখে দিলাম আটাটা যাতে বেরিয়ে যায়, ও নইলে কী হবে, আটা সময় যদি কাটা হয় না হাতটা কেমন চুলকায়, তো সেই জন্য এরকম করে রেখে দিলাম। তারপর দেখো কুমড়োটা কেটে নিচ্ছি, তো অনেক রকমই তো সবজি আছে কালকে বাজারে গেছিলো বলে, তাই ভাবছি আজকে একটু পাঁচ তরকারি বানাবো। তো দেখো কুমড়োগুলো যেমন পাঁচ তরকারি কাটে কেটে নিয়েছি, তারপরে গাজরও কেটে নিলাম, তারপরে পেঁপে আলু পটল এই সব দিয়ে একটা তরকারি বানাবো। সবজিপাতিগুলোকে কেটে দেখো উনুন সালে চলে এসছি, আর এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি, আর উনুন ধরানোর জন্য কয়েকটা বাঁশের বাতা দিয়ে দিয়েছি, তার উপরে আগুন দিয়েছি, আর এখন দেখো ঘষিগুলো আগুনের উপরে দিয়ে দিচ্ছি। তো এইভাবেই উনুন জ্বালাই, তাহলে তাড়াতাড়ি জ্বলে যায়। তো দেখো আস্তে আস্তে ভিতরটা জ্বলছে, তারপরে একটু ধোয়া হয়ে দেখো ভালোভাবে কিন্তু উনুনটা জ্বলে গিয়েছে। উনুনে আগুন দিয়ে আমি গেছিলাম হাঁড়ি কড়াইয়ে মাটি লেপতে, তো দেখো উনুনটা খুব সুন্দর জ্বলে গেছে আর আমার মাটি লেপে নিয়ে আসা হয়ে গেছে। তো হাঁড়িতে জল দিলাম, তারপরে দেখো বসিয়ে দিলাম, আর একদিকে কড়াইটা বসিয়ে দিলাম। আজকে তো মাছ বিক্রি করতে এসেছিলো, আর আজকে নিয়েছি টাটকা টাটকা কচি চারা পোনা মাছ, তো সেগুলোই দেখো এখন ভেজে নিচ্ছি, আর ওদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি। দেখো মাছগুলো এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম,
আর এই দিকটা একটু আজ কম আসে বলে এই দিকটার মাছটা দেখো কেমন একটু মানে লেগে গিয়েছিল, উল্টাতে গেলাম আর চামড়াটা আর কি ছেড়ে গেছে। তো যাই হোক দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আরও কয়েকটা মাছ আছে, এই মাছগুলো তুলে নেব, তারপরে আর একটু সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে বাকি মাছ কটাকে ভেজে নেব। আর এই কচি কচি চারাপোনা মাছ দিয়ে করব আলু পেঁপে দিয়ে পাতলা করে ঝোল। রুদ্র বাবা বলছিল ঝাল দেওয়া করার জন্য, আমি বললাম না ঝাল দেওয়া করব না, ঝাল দেওয়া করলে না একটুখানি হবে আর বেশি ঝোল দিলেও ভালো লাগবে না, তো সেই জন্য আলু পেঁপে দিয়ে আর কি বেশি করে একটু করব, তাহলে সবার ভাত দিয়ে মাখা যাবে, ভালো আর কি খাওয়া হবে। তো দেখো বাকি মাছগুলো এখন ভেজে নিয়েছি আর এক এক করে তুলে নিচ্ছি। আর উনুনটা দেখছো এত জ্বলা জ্বলছে, বাইরে একদম আগুন বেরিয়ে চলে আসছে, এই দিকটাতেও কিন্তু খুব সুন্দর জ্বলছিল, প্রথমে ভালো জ্বলছে না পরের দানে কিন্তু বেশ ভালোভাবেই উনুনটা জ্বলে উঠেছিল। মাছগুলো ভেজে নেওয়ার পর ওই তেলে আর একটু তেল দিয়ে দিয়েছিলাম, আর এখন যে পাঁচ তরকারিটা বানাবো সেই সবজিগুলো কেটে রেখেছি, ওই সবজিগুলো তেল দিয়ে আগে ভেজে নেব। তো প্রথমে দেখো একসাথে দিয়ে দিয়েছি আলু পেঁপে আর হচ্ছে গাজরগুলো, তো এইগুলো এখন ভালো করে ভেজে নেব, তারপরে বাকি যে কুমড়ো পটল আছে সেগুলোকেও ভেজে নেব। তো দেখো সবগুলো কিন্তু একসাথে ভেজে নিয়েছি আর খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আর এখন একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। আর হ্যাঁ গো বন্ধুরা, তোমরা অনেকেই বলছো যে এখন তো ইউটিউব থেকে টাকা পাচ্ছ, এখন অন্তত ভালো মন্দ খাও। তো কী বলো তো, যেটুকু টাকা পাই না সেটুকুতে ভালো মন্দ খেতে পারি, কিন্তু ওই যে খরচা করতে না ভয় করে। তোমরা তো দেখতেই পাচ্ছ যে বাড়িতে দুটো অসুস্থ মানুষ আছে, হঠাৎ করে যদি কিছু হয়ে যায় কোথায় টাকা পাবো বলো, তো সেই জন্য একটু একটু করে আর কি জমা করে রাখতে হচ্ছে, আর খেলে তো খেয়ে নেওয়াই হবে। আর ইউটিউব থেকে টাকা পেয়েও না এখনও পর্যন্ত সংসারে কোনো উন্নতি করতে পারিনি। আবার তোমরা এটাও বলছো এখন না ইউটিউবের টাকা থেকে চলছে, কিন্তু আগে কি করে চলতো, আগে আমার শ্বশুরমশাই একটা হেলথ সেন্টারে কাজ করতো, তো সেখান থেকে সংসারটা কোনো রকমে চলতো, আর রুদ্র বাবা ওই মাঠে ঘাটে চাষবাস করতো, তো সেখান থেকে সবার কি ধান টান বিক্রি করে এই খরচাপাতিগুলো হতো, এইভাবেই কিন্তু চলতো। তো তোমাদের ভালোবাসায় আশীর্বাদে এখন ইউটিউব থেকে আমি একটু ইনকাম করতে পারছি বলে তাও একটু ভালো মন্দ খেতে পারছি, আগে তো সেটাও জুটতো না গো। তো তোমরা অনেকেই বলছো, কিন্তু তোমরা ভালোর জন্যই বলছো আমি বুঝতে পাচ্ছি, ছোটো বাচ্চাটাকে একটু ভালো মন্দ খাওয়াতে বলছো, আমাদের ভালোর জন্যই বলছো, কিন্তু এই যে এই অসুবিধার জন্যই আর কি খরচাপাতিগুলো এত করছি না, তাই না বলো? তো তোমরাই বলো এটা কি আমি খুব ভুল করছি না ঠিক করছি। তবে চেষ্টা করব আগের থেকে একটু ভালো খাওয়ার, জানি সবার শরীরে একটু প্রোটিন ভিটামিনের দরকার আছে। তো যাই হোক আর বেশি কথা বলছি না, দেখো এদিকে পাঁচ তরকারির জন্য মশলা দিয়ে সব সবজিগুলো এখন কষা করে নিচ্ছি, তারপরে একটু জল দিয়ে সিদ্ধ হয়ে যাবে, তারপরে একটু গরম মশলা দিয়েই নামিয়ে নেব। পাঁচ তরকারিটা তো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, তারপরে যে ঝোলটা করব আলু পেঁপে মাছ দিয়ে সেই ঝোলটাকে বসিয়ে দিয়েছি, মাছগুলো কিন্তু এখনও দেওয়া হয়নি। তো ভাবলাম মাছগুলো দেওয়ার আগে ঝোলটা ফুটতে ফুটতে জামাকাপড়গুলো তুলে নিই, আর সকাল থেকে তো ভালোই রোদ বের হয়েছিল, জামাকাপড়গুলো কিন্তু সব শুকিয়ে গেছে, শুধু মায়ের নাইটিটা তো একটু দেরি করে কাচা হয়েছিল, মাকে স্নান করিয়েছিলাম ওই 11:30টার দিকে, তখন কেচেছিলাম, মায়ের নাইটিটা শোকায়নি তাই তুললাম না, আর বাকি সব জিনিসগুলো শুকিয়ে গেছে। আর জানো তো এখনও কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে, তাই আগে থেকে তুলে নিলাম, আবার যদি অন্য কাজ করতে শুরু করে দিই তখন বৃষ্টি চলে আসে তাহলে কিন্তু এগুলো ভিজে যাবে। জামা কাপড়গুলোকে তুলে ঘরে রেখে এলাম, তারপরে এসে দেখছি ঝোলটা টকবগিয়ে ফুটে উঠেছে, আর এখন ভেজে রাখা কচি চারাপোনা মাছগুলো দিয়ে দিচ্ছি, তারপরে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব, দিয়ে নামিয়ে নেব। রান্নাবান্না হয়ে যাওয়ার পর হাঁড়ি কড়াইটা পুকুর ঘাটে ভিজিয়ে এলাম, তারপরে উনুনশালে নেতা দিয়ে দিয়েছি, এখন দেখো খাওয়া দাওয়া করবো, সেই জন্য বারান্দাটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর খাওয়া দাওয়া করার আগে রোজই কিন্তু বারান্দাটাকে ঝাড় দেওয়া হয়, আর সেটা দিদি প্রত্যেক দিন দেয়। দিদি আজকে একটু ব্যস্ত আছে, ব্যস্ত বলতে দিদিদের ওই চালা ঘরটা আছে না, ওই চালা ঘরটা দিদি আজকে ঝেড়ে আর কি নিকাচ্ছিল। তো যাই হোক ঝাড় দেওয়ার পর দেখো ভাত বেড়ে নিচ্ছে, আর পাঁচ তরকারিটা দেখো দেখতে কি সুন্দর হয়েছে, একদম খুব সুন্দর সেন্ট বেরিয়েছে গো, একদম ভোজের মতো, ভোজে যেমন হয় না সেই রকম। আর পাঁচ তরকারি খেতে আমার তো খুব ভালো লাগে, ভোজে জানো তো আমি দুবার করে নিই, ওই তরকারিটা আমার প্রিয় লাগে যে কোনো ভোজেই। তো যাই হোক দেখো
বাবাকে, মাকে আর রুদ্র, রুদ্র বাবাকে দিয়ে দিয়েছি। ওরা খেয়ে নিচ্ছে, তারপরে দিদি এলে দিদি আর আমি খেয়ে নেব। আর ভাগ্নি এখন নেই, ভাগ্নির পরে খেয়ে নেবে। আজকে দুপুরে খাওয়া দাওয়া করার পর কোনো ছুটি নেওয়া হয়নি জানো। যেই খাওয়া দাওয়া হয়েছে অমনি বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। কোনো রকমে তো বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছিলাম, তারপরে বৃষ্টির জন্য আর বেরোতেই পারিনি, একটু শুয়েছিলাম। আর এখন সন্ধে হয়ে গেছে, এখন তো 5:30 বাজছে কিনা সন্ধে হয়ে যাচ্ছে। তাই দেখো এখন সন্ধে বাতি দেখিয়ে দেব, তাই প্রদীপটা ধরিয়ে নিলাম আর ধূপকাঠি ধরিয়ে নিচ্ছি। এখন ঘরে বাইরে সব জায়গাতেই কিন্তু সন্ধ্যা দেখিয়ে দেব। বাইরে দেখিয়ে চলে এলাম, তারপরে দেখো আবার ঘরে চলে এলাম, ঘরে দেখিয়ে দিচ্ছি। সন্ধে বাতি বসালাম, তারপরে একটু বসে থাকলাম এই কাপড়টাই পরে, কারণ কাপড়টা ছেড়ে দিইনি, ওই যে সিংহাসনের ওই সবগুলো নামাবো সেই জন্য। আর ভাত খাওয়া কাপড়ে তো এগুলো করতে নেই। আর তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো ঠাকুরের মাথার ওপরে এত বোঝ বা বোঝা রেখো না, তাই দেখো আমি ঠিক করেছি এগুলো কিচ্ছু আর সিংহাসনের ওপরে রাখবো না। তাই সব কিছু নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে নিচে কোথাও রাখবো বা ওইদিকে যে তাকগুলো আছে ওখানে রাখবো। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ব্লগটা আর বড় করছি না গো, এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।